এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তমলুক এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভা 14 নম্বর ওয়ার্ড এলাকার রূপনারায়ণ নদীর পাড়ে 16 ফুকার খালে বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরে স্থানীয় বাসিন্দারা খবর দেয় তমলুক থানায়। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ, উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মৃতদেহটি। মৃতদেহটি স্থানীয় বাসিন্দারা কেউ চিনতে না পারায় স্থানীয় বাসিন্দারা মনে করছেন এটা অন্য এলাকার মৃতদেহ। বেশ কয়েকদিন আগেই মৃতদেহটি জলে পড়েছিল বলে মনে করছেন অনেকেই। তবে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে আসা তমলুকের 14 নম্বর ওয়ার্ডে 16 ফুকার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। আমি দেখলাম ওইখান থেকে একটা মরা আসছে, হ্যাঁ একটা জঙ্গলি জঙ্গলের মধ্যে আসছে আর কি। আমি ওইখানে বিশ্বনাথ মাইকে বললাম, আমাদের কাকা দেখো দেখি না একটা মরা আসছে। বললো যে না না তু কিছু নয়, যে দেখে না মরা, মানে মৃতদেহ, একটা মৃতদেহ। হ্যাঁ, কি অবস্থায় ছিল মৃতদেহটা? পচনশীল হয়ে গেছে। হ্যাঁ, একদম সাদা হয়ে গেছে। পুরুষ? হ্যাঁ, উনি পুরুষ। হ্যাঁ, দেখে জামা প্যান্ট দেখে বুঝা যাচ্ছে উনি পুরুষ। কয়েকদিনের, মানে অনেক দিনের পুরনো, মনে হয় দিনের মাল হবে। তারপর কি কোমরে আবার বেল্ট দড়ি বাঁধা আছে, দড়ি বাঁধা খুলে তুলে দেখা আছে। পুলিশ পুলিশ কি এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে, এখানে সাংবাদিকরাও এসেছে। কি মনে হয় এখানকার? না, এখানকার তো মনে হচ্ছে না, এখন তো চেনাই যাচ্ছে না, মুখ ফুক একদম ছিদ্রিয়ে গেছে। তো নদী দিয়ে ভেসে আসছিলো, তারপরে আমাদের এখানে পাশের ঘরে বিট্টু ওইখানে জলে কাজ করছিল, তারপরে কাকাকে বলতিছে, বলে কাকা কি একটা লাশ ভেসে আসতিছে। তখন কাকা বলে বুঝতে পারেনি তখন অতটা, তারপরে ওই জায়গাটায় আসছে, আসার পর তখন কাকা এইদিকে আসছে, আসার পর দেখে বলে এ তো লাশ সত্যিকারে। তারপরে আমরা সব বাড়াই, বাড়িয়ে দেখি ওই লাশটা ওই জায়গাটাই ঠিকই আছে। মানে জামা প্যান্ট পরা পুরুষ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলে ছেলে জামা প্যান্ট পরা, ওই তো দেখা যাচ্ছে। অনেক দিনের বলেই মনে হচ্ছে বডিটা। হ্যাঁ, 3-4 দিনে তো অবশ্যই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ান, আনন্দ বার্তা।